ভারতের জন্য অত্যন্ত এক গর্বের মুহূর্ত। 10 বছরের খরার অবসান ঘটিয়ে কিওরুগিতে অনুষ্ঠিত এশিয়ান টাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয় করেছেন অসম কন্যা রোদালী বড়ুয়া। মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে পোডিয়াম ফিনিশের জন্য দেশকে 10 বছরের অপেক্ষা করতে হয়েছে। রোদালী বড়ুয়া মহিলাদের 73 কিলোগ্রাম বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে তার ব্যতিক্রমী প্রতিভা প্রদর্শন করেছেন। রোদালীর কৃতিত্ব ভারতীয় টাইকোয়ান্ডোদের জন্য একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে, কেননা রোদালী বড়ুয়া বা প্রথম ভারতীয় হিসাবে কিওরুগিতে এশিয়ান টাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপে পদক অর্জন করেছেন। এবার ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে 10টি ম্যাচেই শুরু হয়েছিল একই সময়ে। শেষ রাউন্ডে 10 ম্যাচে সব মিলিয়ে গোল হয়েছে 37টি, আর এবার এটাই গোলের নতুন রেকর্ড। 1992 সালে শুরু হয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগ, এবারের মরশুমে সবচেয়ে বেশি গোল হলো। এবার সব মিলিয়ে 380টি ম্যাচে 1,246টি গোল হয়েছে। ম্যাচ প্রতি 3টির বেশি গোল করেছে দলগুলো। এর আগে সবচেয়ে গোল ছিল 1,222টি, সবচেয়ে বেশি 96টি গোল করেছে ম্যানচেস্টার সিটি, আর রানার্স আপ আর্সেনাল গোল করেছে 91টি, লিভারপুল করেছে 86টি এবং 85টি গোল করেছে নিউক্যাসল ইউনাইটেড। বিসিসিআই সোমবার উত্তর পূর্ব রাজ্যের উদীয়মান ক্রিকেটারদের সাহায্য করার জন্য 6টি ইনডোর ক্রিকেট অনুশীলন একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। ইনডোর ক্রিকেট একাডেমিগুলি অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড এবং সিকিমের খেলোয়াড়দের জন্য হবে। বিসিসিআই উত্তর পূর্ব রাজ্য 6টি ইনডোর ক্রিকেট একাডেমি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে। গ্রুপ পর্বের 3টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেছে। যদি প্লে অফের ম্যাচও বৃষ্টিতে ভেস্তে যায় তাহলে ফাইনালে উঠবে কারা? মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ার আহমেদাবাদে খেলবে কলকাতা ও হায়দ্রাবাদ। প্লে অফের কোনো ম্যাচের রিজার্ভ দিন নেই, অর্থাৎ নির্ধারিত সময়ে খেলা শেষ করতে হবে, নইলে ম্যাচ ভেস্তে যাবে। ক্যামেরুন কিংবদন্তি রজার মিলারের 20 মে ছিল 72তম জন্মদিন। 38 বছরে এ স্ট্রাইকার অবসর নিয়েছিলেন। ক্যামেরুনের সেই সময়ে প্রেসিডেন্টের ফোনে অবসর ভেঙে 1990-এর বিশ্বকাপ খেলেন। রোমানিয়ার বিপক্ষে গোল করে কর্নারের কাছে গিয়ে তার কোমর দোলানো নাচের ভঙ্গিতে মুগ্ধ হয়েছিল ফুটবল বিশ্ব। টি টোয়েন্টি বিশ্বকাপে মোট 55টি ম্যাচের মধ্যে 16টি অনুষ্ঠিত হবে আমেরিকার 3টি শহরে। ফ্লোরিডার সেন্টার ব্রোওয়ার্ড পার্ক ও ব্রোওয়ার্ড কাউন্টি স্টেডিয়াম, নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ও টেক্সাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে হবে টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের 6টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের বেশিরভাগ ম্যাচ।